নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। নারদকাণ্ডে এবার ইডি হাজিরা সাংসদ অপরূপা পোদ্দারের। সাংসদকে তলব করেছে ইডি, ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন এবং নারস্টিং ভিডিওতে দেখা গিয়েছিল সাংসদকে, এবং ইতিমধ্যে সাংসদের বাড়ি গিয়ে জেরা করেছে সিবিআই। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, ঠিক কি জিজ্ঞাসাবাদ তাই করা হতে পারে, কি উঠে আসছে? দেখো, 13 জনের বিরুদ্ধে ইডি এফআইআর করেছিল এবং যাদের যাদের দেখা গিয়েছিল নারদিং ভিডিওতে টাকা নিতে, তার মধ্যে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারও রয়েছেন। তাকে তলব করা হয়। এর আগে সিবিআই ইতিমধ্যেই তার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, তার পাশাপাশি ইডি তাকে আজকে তলব করেছে। মূলত যে প্রশ্নটা উঠবে যে কিভাবে তিনি ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তার পরিচয় হলো এবং কোন খাতে তিনি এই টাকা নিয়েছিলেন, এবং সেই সময় এটা মনে রাখা দরকার, অপরূপা পোদ্দার কিন্তু সাংসদ ছিলেন না। যে সময় ম্যাথু স্যামুয়েলকে জেরা করার পর ম্যাথু স্যামুয়েল যে বয়ান দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, যে সময় তিনি দেখা করেছিলেন সেই সময় অনুসারে দেখা যাচ্ছে সেই সময় তিনি কিন্তু সাংসদ ছিলেন না। তিনি সাংসদ পদপ্রার্থী হচ্ছেন, সেই অবস্থায় কেন ম্যাথু স্যামুয়েল তাকে টাকা দিলেন, কোন খাতে তিনি টাকা পেলেন এবং কার মাধ্যমে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তার আলাপ হলো, এই প্রশ্নগুলোই কিন্তু মূলত উঠে আসবে। এবং ম্যাথু স্যামুয়েলের বয়ানের সঙ্গে তার বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে, কারণ ম্যাথু স্যামুয়েল ইতিমধ্যেই কিন্তু অপরূপা পোদ্দার সম্পর্কে তার বয়ান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে দিয়েছেন। কুণাল সিজার, ধন্যবাদ।